নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা গত দশই অক্টোবরের পর যবে থেকে জিও আইউসি রিচার্জ নিয়ে ঘোষণা করেছে তবে থেকে কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো জিওকে ডাউন করার জন্য নানান ধরনের অফার একের পর এক লঞ্চ করেই যাচ্ছে গ্রাহকদের নিজের পক্ষে টানার জন্য যেমন ভোডাফোন এয়ারটেল আইডিয়া এই ধরনের সিমগুলো কিন্তু বিভিন্ন ধরনের অফার লঞ্চ করছে এবং ডবল ডবল ডেটা বেনিফিট দিচ্ছে যাতে সমস্ত কোম্পানি অর্থাৎ সমস্ত গ্রাহকরা এই কোম্পানিগুলিতে অর্থাৎ নিজেদের কোম্পানিতে যদি চলে আসে এবং একটা সিম থেকে অন্য সিমে পোর্ট করে চলে যায় তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানিগুলো বিভিন্ন ধরনের অফার লঞ্চ করছে এরই মধ্যে একটি সমস্ত গ্রাহকদের জন্য দুঃসংবাদ উঠে এসেছে অর্থাৎ যদি আপনারা এয়ারটেল ভোডাফোন জিও আইডিয়া যে কোনো সিম ইউজ করে থাকুন না কেন অবশ্যই ভিডিওটি দেখবেন নাহলে কিন্তু আপনারা একটি ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারেন তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া কিন্তু কেউ প্রেস করবেন এই ধরনের লেটেস্ট লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি ভোডাফোন গ্রাহকরা সাবধান আসতে পারে নয় লাখ টাকার বিল হ্যাঁ বন্ধুরা দেখে নিন কি বলেছে এবার বড় প্রযুক্তিগত ভুলের কারণে ক্ষমা চাইল ভোডাফোন তারা ভুল করে কিছু গ্রাহকের কাছে লক্ষ লক্ষ টাকার রোমিং বিল পাঠিয়ে ফেলেছে এমন কি বিল পরিশোধ না করার কারণে ওই গ্রাহকদের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ যদিও এই ঘটনার ভারতীয় ভোডাফোন গ্রাহকদের চিন্তিত হওয়ার দরকার নেই কারণ এই ঘটনা ঘটেছে ব্রিটেনে ব্রিটেনের জোনাথন নামের এক ভোডাফোন গ্রাহক টুইট করেন যে গত সন্ধ্যায় আমি ভুলগেরিয়ায় ছিলাম এবং ভোডাফোন আমাকে প্রায় ছ হাজার চারশো পাউন্ড রুমিংয়ের জন্য চার্জ করে অবাক করে দিয়েছে এই বিষয়টি পরে সাবধান করা হলেও ফোন পরিষেবা কয়েক ঘন্টার মধ্যে জন্য বন্ধ ছিল দেখুন বন্ধুরা এই জোনাথন কিন্তু এখানে টুইট করে জানিয়ে দিয়েছে তিনি কিন্তু শকড হয়ে গেছিলেন যেখানে বলেছে দেখুন এই ঘটনা পরে ভোডাফোন তাদের বিবৃতিতে বলেছে কিছু গ্রাহক রোমিংয়ের সময় ডেটা এবং কলিং সুবিধা ব্যবহার করতে পারেনি এবং দশ হাজার পাউন্ড অর্থাৎ ন লাখ টাকার কাছে বিল চলে যায় আমরা এর জন্য ক্ষমা চাইছি এটি কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছিল যা এখন ঠিক করা হয়েছে ভোডাফোন আরও জানিয়েছে গ্রাহকদের গণ্ডগোলের কারণে আসা বিল পরিশোধ করার দরকার নেই তো বন্ধুরা আপনারা দেখতে পালেন এটি একটি সাবধান বার্তা আপনাদের জন্য তার জন্যই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে ভোডাফোন কিন্তু নিজেদের এই কাজের জন্য কিন্তু লজ্জিত হয়েছে এবং ক্ষমাপ্রার্থী করেছে সমস্ত গ্রাহকের কাছে এবং সরাসরি বলেছে এটি কোনো প্রযুক্তিগত কারণের জন্য ভুল হয়ে গেছে এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে কি ভারতবর্ষও কিন্তু এই ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন জায়গাও এই ঘটনা ঘটতে পারে তো এই ঘটনা ঘটলে কিন্তু আপনারা কোনো অবাক হবেন না এবং ভোডাফোন বলেছে এই সমস্ত কিন্তু বিল আপনাদের পরিশোধ করার দরকার নেই তো এর জন্যই কিন্তু ভিডিওটি আমি আপনাদের কাছে স্পেশালভাবে বানিয়েছি ভিডিওটি ভাল লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং আপনারা যদি ভোডাফোন সিম ইউজ করে থাকেন তো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং অন্য কোনো সিম ইউজ করে থাকলেও কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ